এমনি নাজিম হোসেন লিখেছেন, গর্ভবতী নারীর সালাত কয়দিন পর্যন্ত মাফ? গর্ভবতী সালাত, নারীর তো কোনো সালাত মাফ নেই, গর্ভবতীকে গর্ভ অবস্থায় সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে না পারলে বসে পড়বেন, যদি দাঁড়িয়ে পড়ানোর রিস্ক থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে বা শক্তি না থাকে, কিন্তু গর্ভবতী অবস্থায় নামাজ পড়তে হবে। হ্যাঁ, গর্ভবতী অবস্থায় যদি তিনি গর্ভ খালাস করেন এবং সন্তান প্রসব করেন, তারপরে যতদিন ব্লিডিং দেখা যাবে ততদিন নামাজ পড়বেন না, তবে সর্বোচ্চ 40 দিন সেটার মেয়াদ, 40 দিনের পরে ব্লিডিং দেখলেও তিনি নামাজ পড়বেন। সর্বনিম্ন 10 দিনও, 5 দিনও, 3 দিনও হতে পারে, কোনো সময়সীমা নেই, আর সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন, এটা হলো গর্ভ খালাস হওয়ার পর, প্রসব করার পর সন্তান, কিন্তু গর্ভবতী অবস্থায় কোনো নামাজ মাফ নেই। এম আব্দুল মান্নান লিখেছেন, ভূমিকম্পের সময় আজান দেওয়ার বিধান কি? কোরআন হাদিস থেকে আজান দেওয়ার কোনো কথা আমার জানা নেই যে বর্ণিত আছে, তবে সালাতের কথা আছে, নামাজে দাঁড়িয়ে যাওয়া, তাকবীর পড়া, আল্লাহ আকবর বলা, আল্লাহর স্মরণ করা, এই জিনিসগুলো বর্ণিত আছে। এরপরে পুষ্পিতা আহমেদ আপনি লিখেছেন, রুহানি চিকিৎসক চিকিৎসা কি জায়েজ আছে? রুহানি চিকিৎসা বলতে আপনি যদি বোঝান যে আপনার ভিতরে পাপের প্রতি অভ্যাস, দুর্বলতা তৈরি হয়েছে, কোনো নেককার, কোনো ভালো মানুষের পরামর্শ নিয়ে আপনি চলছেন এবং তার সান্নিধ্যে থাকছেন, তার কাউন্সিলিং নিচ্ছেন, এর মাধ্যমে আপনি আপনি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছেন, এতে কোনো অসুবিধা নেই, এটি জায়েজ। আর এর বাইরে রুহানি চিকিৎসার নামে অনেক কাজকাম হয়ে থাকে, অনেক দরবারে অনেক পেশাবরা করে থাকে, যেগুলো শরিয়া সম্মত নয়। করম হাদিসের যে গণ্ডি এবং ফর্মুলা আছে, বেসিক যে নিয়ম আছে, সেটার বাইরে যখন মনগড়া কোনো পদ্ধতিতে চলে যাওয়া হবে, সেটি নাজায়েজ হবে।